নিজেকে নির্দোষ দাবি করে অভিযোগের সত্যতা প্রমাণের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রিপন মুন্সী। নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের কয়েকটি গ্রামের বাসিন্দাদের ফসলি জমি ও ভিটে মাটি জবরদখল করেছেন একই এলাকার শিল্পপতি রিপন মুন্সী ও তার বাহিনী। এ নিয়ে অনেক সময় বিভিন্ন টিভি চ্যানেল ও অনলাইন টক শোতে শিল্পপতি রিপন মিয়া উর্ফে রিপন মুন্সীকে বিভিন্ন সময় অভিযুক্ত করা হয়। দু একদিন পূর্বেও একটি টক শোতে এমন অভিযোগ তোলা হয়। এসব অভিযোগের আলোকে রিপন মুন্সী তার নিজ বাড়িতে সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। আমার মূল টার্গেট হলো দেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করা। এছাড়া কে কি বললো এটা আসলে আমার কানে আসে না বা আমি কানে নেও না। আমি যদি কোনো অপরাধ করে থাকি প্রপার ডকুমেন্টসে কথা বলুন। আমার জানার মতে আমি কোনো অপরাধ করি না। আমি এলাকা আসলে বিভিন্ন গরিব দুঃখী মানুষ আমার কাছে আসে, আমার সাধ্য মোতাবেক তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি। এর বাইরে এলাকায় আমার কোনো ভূমিকা আছে কি না আমি জানি না। যদি ওদেরকে আপনি কি চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন যে আপনারা সবাই আমার সাথে বসেন বৈশা, আপনাদের কোনো কিছু ইয়া হইলে আমার সাথে বৈশা যদি আমার দোষ হয় সবাই মিলে মিশে দেখবে, এরকম চ্যালেঞ্জ দিতে পারেন? আমি বহুত চ্যালেঞ্জ দিছি ওদেরকে, আপনাদের মাধ্যমে ওদেরকে আহ্বান করতেছি, ওরা আসুক এলাকা উপজেলা প্রয়োজনে জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে আমার সাথে বসুক। যদি আমার কোনো অপরাধ থাকে আমি সেই অপরাধের দায়ভার বহন করব। কিন্তু ওরা যে আমার নামে যে বদনামগুলো রটাইতেছে এটা কিন্তু আমার ব্যবসা তো সম্মানহানি হচ্ছে। আচ্ছা, ওই যে টক শো যে হয় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়, আপনাকে কি আমন্ত্রণ জানানো হয় না বা আপনাকে বলে না যে আপনি আপনার বিরুদ্ধে অভিযোগ, আপনি টক শোতে আসেন না? এই পর্যন্ত কোনো টক শোতে আমাকে বলা হয়নি। আমরা যদি ভবিষ্যতে করি তাহলে আপনার এই উদ্দেশ্যে কিছু বলার আছে? যদি কোনো টক শোতে আমাকে আমন্ত্রণ করেন তাহলে অবশ্যই আমি অ্যারেঞ্জ করবো, কারণ টক শোতে আমারও তো কথা দরকার। একটা লোক বললো আমি তার জমি নিয়ে গেছি, হয়ে গেল? কারো জমি কেউ নিতে পারে কি না আমি জানি না, কারো জমি কেউ নিতে পারে না এবং আমি কারো জমি নেই না। আসেন আপনারা প্রপার ডকুমেন্টস নিয়ে আসেন, আপনারা ওদেরকে আমন্ত্রণ জানান, ওরা আসুক দেন প্রপার ডকুমেন্টস। আপনারা জানেন আমাদের এলাকাটা মানে ডাঙ্গাপ্রবণ এলাকা, প্রতি বছর এলাকা মারামারি হতো, প্রতি বছর মারা হতো। আজ থেকে 20 বছর ব্যাকে যান, প্রতি বছর এই গ্রামে মারা হতো। বাট আমি আসার পর সমস্ত গ্রাম ডাক দিয়ে সমস্ত গ্রাম মিলাই দিচ্ছি যাতে এই গ্রামে মারা না হয়। এটা যেন তাদের বাপের ছাই হয়ে দাঁড়াইল, তারা এগুলো নিয়ে ব্যবসা করত, আজকে তারা আমাকে সহ্য করতে পারতেছে না। এনে মুসলিম কয়েকজন লোক আমাদের গ্রামে, এর প্রধান হইলো যেমন অলিমুন্সি, অলিমুন্সি নিয়েছে নিজে আশিদ মার্ডার করেন, অলিমুন্সির বাবা ওয়াহিদ মার্ডার করেন। এরা তো আসলে মানুষের মধ্যে পড়ে কিনা আমি জানি না। তো আপনি ওদেরকে ডাকে কথা বলেন কেন আমার সাথে করে, আমি তো কারো বাড়া বাড়তে চাই দেয় না। আমি এলাকায় আসি আমার প্রজেক্টের সাথে, গরিব দুঃখী আমি আসলেই গরিব দুঃখী মানুষ আসে, আমি সাধ্য মোতাবেক চেষ্টা করি সহযোগিতা করার জন্য। এর বাইরে তো আমি এলাকা কিছুদিন না, হ্যাঁ এলাকা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কেউ কেউ আমার কাছ থেকে পরামর্শ নিতে আসে, আমি যথাসম্ভব যতটুকু আমার যাতে কুলে সুন্দর শান্ত থাকার জন্য পরামর্শ দিয়ে থাকি। এর বাইরে আমার কোনো ভূমিকা নেই না। আমি তো কারো বাড়িতে যাই না, আমি তো ইভেন বাজারে যাই আড্ডা মারি না, আমি তো আমার প্রজেক্টেই বসে থাকি। যতক্ষণ আমি এখানে থাকি আমার প্রজেক্টে প্রচুর কাজ থাকে, আমাকে এখানেই সময় কাটাতে হয়। আমরা জানি কেউ যদি কোনো অপরাধ অন্যায় করে থাকে বাংলাদেশের প্রচলিত আইনে তার বিচার হয়। আপনার যদি কোনো অপরাধ না থাকে তাহলে আপনার আপনার উপর যে ডালাওবাবু অভিযোগ করতেছেন টক শোতে বিভিন্ন ফেসবুকের মাধ্যমে, আপনি তাদের জন্য কি ব্যবস্থা নেবেন? আমি ব্যক্তিগতভাবে তাদের জন্য কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রাখি না, এটা আমি আল্লাহ পাকের উপর ছেড়ে দিয়েছি। আল্লাহ পাক তাদেরকে হেদায়ত করুক। আর আমি বিভিন্নভাবে যেমন আপনাদের মাধ্যমে আজকে নবীনগর এবং ব্রাহ্মণের প্রশাসনকে বলতেছি, ওনারা যেন জিনিসটা সুন্দরভাবে দেখেন যাতে আমার ভাবমূর্তি বজায় থাকে, আর আমি যদি কোনো অপরাধ করে থাকি ওনারা যেন আমার অপরাধের শাস্তি দেয়। এই বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন, আমার কাছে কোনো অভিযোগ আসে নাই, জায়গা সংক্রান্ত যে অভিযোগ এসেছে তা দেওয়ানি আদালতের বিষয়, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব। এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী জানান, আমি মাত্র কয়েকদিন হলো এসেছি,
অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেব। আদিবুল ফাত তালুকদার, ভয়েস অফ নবীনগর টিভি।